আইনি জটিলতায় আটকে রয়েছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা সাড়ে নশো কেজি স্বর্ণের নিলাম বিভিন্ন সময় চোরাচালানে ধরা পড়ায় স্বর্ণের স্তূপ জমেছে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে এই মুহূর্তে নশো তেষট্টি কেজি স্বর্ণ মজুদ থাকলেও এর মধ্যে মাত্র দশ কেজি নিলামযোগ্য বাকি সাড়ে নশো কেজি স্বর্ণের ব্যাপারে মামলা থাকায় নিলাম করতে পারছেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের গবেষকরা বলছেন এসব মামলার সুরাহা করতে হলে আইনি কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে

বিভিন্ন সময় চোরাকারবারিদের আনা অবৈধ স্বর্ণ আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ পুলিশ ও বিমানবন্দরের পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব ধরা পড়া স্বর্ণ জমা রাখা হয় বাংলাদেশ ব্যাংকের ভল্টে সব মিলিয়ে বর্তমানে ভল্টে স্বর্ণ জমা আছে নয়শো তেষট্টি কেজি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় এসব স্বর্ণ নিলামে বিক্রি করে সর্বশেষ দুই সালের তেইশ জুলাই অনুষ্ঠিত হয় স্বর্ণের নিলাম নয়শো তেষট্টি কেজি ধরেন স্বর্ণ আছে আমার এখানে রাফলি গত এক দশক ধরে কেন এসব স্বর্ণের নিলাম বন্ধ রয়েছে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান এসব স্বর্ণের সিংহভাগের বিষয়ে আদালতে মামলা রয়েছে যার নিষ্পত্তি হলেই কেবল নিলাম করতে পারবে বাংলাদেশ ব্যাংক অক্সিজনযোগ্য স্বর্ণ যে নিয়ার অ্যাবাউট ধরেন দশ কেজি অক্সিজন করতে বিশাল একটা কর্মযোগ্য আসে তো সেই কর্মযজ্ঞের ভিতরে দশ কেজি ইজ নট দ্য বিগ ডিল যদি আমাদের আরও কিছু রায় যদি গভর্নমেন্টের ফেভারে যায় তখন আমরা চেষ্টা করব যে এইগুলো করা যাচ্ছে তবে আদালতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হলে আইনি কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন আর্থিক খাতের এই বিশ্লেষক একটা নিয়মের মধ্য দিয়ে এগুলো মামলা করা হয় এবং সুরাহা করা হয় এসব আইনগুলোতেও অনেক ধরনের দুর্বলতা আছে সুতরাং আইনও আবার দেখা উচিত সর্বশেষ দুই সালে অনুষ্ঠিত নিলামে প্রায় ২২ কেজি স্বর্ণ বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক মেহির মনি বৈশাখী সংবাদ